নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2024 লোকসভা নির্বাচনের প্রথম দফা হয়ে গেছে গতকাল, আর এই প্রথম দফার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকের মতো করে বলেছেন। সবাই জানেন কি হতে চলেছে, সবাই জানেন এনডিএ জোট ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপি আপ কি বার 400 পার যে আওয়াজ দিয়েছে, অর্থাৎ এনডিএ জোটের, সেই আওয়াজের দিকে কিন্তু বিজেপি এগোচ্ছে। সবার নজর যখন গোটা দেশে কি হচ্ছে, তখন যোগী আদিত্যনাথের নজর কিন্তু বাংলায়। তার বক্তব্যে বাংলা উঠে এলো এবং উঠে এলো ভয়ঙ্কর কিছু কথাবার্তা। সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন গতকাল 2024 লোকসভার প্রথম দফার নির্বাচন শেষ হয়ে গেছে। গোটা দেশের সমস্ত তাবড় তাবড় নেতারা বসে গেছেন তাদের মতো করে ছক কষতে, মানে কি বলবেন না বলবেন। আমাদের রাজ্যে আমরা যখনই দেখি তখনই আমরা বুঝে যাই যে অ্যাকচুয়ালি কি হয়েছে। তিনটে লোকসভা নির্বাচন যেটা হলো, এই তিনটে সিটেতেই বিজেপি যে জিতবে এটা একটা বাচ্চা ছেলে বলতে পারে, কিন্তু শুধুমাত্র তৃণমূলের কিছু আছে তারা বলছে যে তারা জিতে গেছে। যাই হোক, তারা 3-0 কেন, পারলে তারা গোটা ভারতবর্ষ 0 হয়ে তারাই জিতবে মনে করে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন এটা তারা ধরে চলেন। প্রত্যেকে প্রত্যেকের মতো স্বপ্ন দেখে, আমিও দেখি, বিবিসিতে বসে খবর বলছি বা ডিডি নিউজে বসে আমি খবর বলছি, আমিও স্বপ্ন দেখি। কাজে সব স্বপ্ন এরকমভাবে মিলবে, মানে আমার স্বপ্ন যেভাবে যদি মিলে যায় তাহলে একইভাবে মিলবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তা এরকম স্বপ্ন দেখা কিছু পাবলিককে বাদ দিলে বাকি সবাই মোটামুটি জানেন যে পশ্চিমবঙ্গে কী হতে চলেছে এবং দেশ জুড়ে কী হচ্ছে। এটার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল নরেন্দ্র মোদীও বলেছেন, আজও বলেছেন চারিদিকে। রাজস্থানের সভা থেকেও তিনি বলেছেন যে এনডিএ জোট কিন্তু প্রথম দফা ভোটেতে এগিয়ে গেছে এবং ব্যাপক হারে এগিয়ে আসছে, এটা একদম সবাই জানে। আর সমস্ত নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই মোটামুটি একটাই কথা বলছে যে এনডিএ জোট কিন্তু ব্যাপক ভোট পেয়েছে এই প্রথম দফা নির্বাচনে। তবে 4 জুন সবটা জানা যাবে। তবে এই প্রসঙ্গে আমরা দেখলাম, যখন এই যে প্রথম দফার নির্বাচন সবাই সবার মতো করে বলেছেন, কিন্তু 1 জুন বাংলাকে নিয়ে বললেন এবং তিনি বললেন যে ইস্যুটা নিয়ে, সেটাই কিন্তু ভয়ঙ্কর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাকে এর পরে নেক্সট PM বলা হয়, অর্থাৎ 2024 তো মোদি পার্ট 3 আছে, এর পরে যদি শুরু হয় তাহলে শুরুটা হবে কিন্তু যোগী আদিত্যনাথ, অর্থাৎ মোদির পরে যোগী। তাই সেই যোগী আদিত্যনাথের চোখ কিন্তু এই রাজ্যের দিকে আছে এবং এই রাজ্যের সনাতনীদের দিকেই আছে। কারণ তার এই বক্তব্য যেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা ভালো করে শুনবেন। হিন্দিতে তিনি বলেছেন, আপনাদের সুবিধার্থে, যারা হিন্দি বোঝেন না তাদের সুবিধার্থে আমি পুরো বাংলাতে এটা করে দিয়েছি। এটা আমি গত এর আগের ভিডিও থেকেই করছি, মানে এর আগের প্রতিবেদন থেকে, মোদিজির প্রতিবেদনটাকে সামনে নিয়ে এসেছি। আমাকে অনেকে উৎসাহ দান করেছেন, অসংখ্য ধন্যবাদ, কারণ এইভাবে উৎসাহ দিলে আমিও কাজ করতে সুবিধা পাই। যাই হোক, এবারে দেখুন আজকে যোগী আদিত্যনাথ জি কি বলেছেন, শুন। দেখে লোকতন্ত্রকে মহাপর্ব মে কল उत्तर प्रदेश के 8 सहित देश के 21 राज्यों की 102 लोकसभा सीटों पर चुनाव संपन्न हुए हैं। देखुन, लोकतंत्रेर महोत्सवे गतकाल उत्तर प्रदेशेर 8टा समेत देशेर 21टा राज्येर 102 सीटे भोटदान पर्व सम्पन्न हुएछे। अब तक के जो रुझान है वह इस बात को बहुत ही स्पष्टता के साथ प्रदर्शित करते हैं कि पूरे देश के अंदर आम जनमानस का जो मत है वह फिर एक बार मोदी सरकार के लिए प्रचंड रूप से सामने आ रहा है। स्वाभाविक रूप से प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में इस देश के अंदर सुरक्षा का जो बेहतर माहौल प्राप्त हुआ है वह अद्भुत है, अभिनंदनीय भी है। न केवल देश के अंदर बल्कि आधी आबादी तो पूरी तरह मोदी जी के सुरक्षा के इस मॉडल को अंगीकार कर रही है और उसी का परिणाम है कि प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में
দেশ কে অন্দর যাহা এক সুরক্ষিত মাহোল কে সাথ সাথ সুশাসন কা এক মডেল দুনিয়া কে সামনে ভারত নে দিয়া হ্যায়, वहीं भारतीय जनता पार्टी शासित राज्यों ने भी मोदी जी के नेतृत्व में उनके मार्गदर्शन में सुरक्षा का एक बेहतर मॉडल देने का कार्य किया है। এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে তাতে এই কথা স্পষ্ট করে যে গোটা দেশের সাধারণ মানুষের যে মত তা আরো একবার মোদী সরকারের জন্য প্রচন্ড রূপে সামনে আসছে। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে এই দেশের মধ্যে সুরক্ষার যে দারুণ ব্যবস্থা হয়েছে তা অদ্ভুত এবং অভিনন্দনযোগ্য। শুধু দেশের মধ্যে নয়, অর্ধেক জনগণ তো পুরোভাবে মোদীজির এই সুরক্ষার এই মডেলকে অঙ্গীকার করছে। আর তারই পরিণাম এই যে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেশের মধ্যে যেখানে একটা সুরক্ষিত পরিস্থিতির সাথে সাথে সুশাসনের একটা মডেল বিশ্বের সামনে ভারত দিয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে মোদীজির নেতৃত্বে এবং ওনার মার্গদর্শনে সুরক্ষার একটা সুন্দর মডেল দেওয়ার কাজ করেছে। আপনার সামনে এক উদাহরণ পর্যাপ্ত হ্যায়, অভি রামনবমী কা আয়োজন সম্পন্ন হুয়া হ্যায়, ভারতীয় জনতা পার্টি শাসিত সভি রাজ্যো মে রামনবমী কে উৎসব और शोभा यात्राएं सकुशल संपन्न हुई, लेकिन अपनी तुष्टीकरण की नीति के लिए कुख्यात और भारत की सनातन आस्था के लिए वेस्ट बंगाल की टीएमसी की सरकार के कारण वहां पे रामनवमी के जुलूसों पर शोभा यात्राओं पर हमले हुए हैं। यानी सनातन आस्था को आहत करने की किस हद तक की कुचेष्टाएं हो रही हैं, यह एक बार फिर से वहां देखने को प्राप्त हुआ है। आपने सामने एक उदाहरण रहे, एक कदिन आगे रामनवमी आयोजन सम्पन्न हलो, ভারতীয় জনতা পার্টি শাসিত সব রাজ্যে রামনবমী উৎসব ও শোভাযাত্রা খুব ভালোভাবে সম্পন্ন হলো, কিন্তু তুষ্টিকরণ নীতির জন্য কুখ্যাত আর ভারতের সনাতন আস্থার জন্য পশ্চিমবঙ্গের টিএমসি সরকারের জন্য ওখানে রামনবমী জুলুস ও শোভাযাত্রার উপরে হামলা হয়েছে। মানে সনাতন আস্থাকে আঘাত করার জন্য কুচেষ্টা হচ্ছে, এটা আরও একবার ওখানে দেখা। হামেন এই ভুলনা চাইয়ে কি সুশাসন कि पहली शर्त रूल ऑफ लॉ है और कोई इस कहने में संकोच नहीं कि मोदी जी के नेतृत्व और मार्गदर्शन में भारतीय जनता पार्टी ने देश के अंदर भी और भारतीय जनता पार्टी की राज्य सरकारों ने प्रदेशों के अंदर भी सुरक्षा का वह बेहतर माहौल देने का कार्य किया है। और इसीलिए कल 102 लोकसभा सीट पर जो चुनाव हुए हैं, ये चुनाव सातों चरणों में इस मोमेंटम को इसी रूप में बनाए रखेंगे, ये मेरा पूरा विश्वास है। আমাদের ভুললে চলবে না, সুশাসনের প্রথম শর্তই হলো রুল অফ ল, মানে আইনের শাসন। আর বলতে সংকোচ নেই, মোদীজির নেতৃত্বে ও মার্গদর্শনে ভারতীয় জনতা পার্টি দেশের মধ্যে ও ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকারগুলো প্রদেশের মধ্যেও সুরক্ষার সুবন্দোবস্ত করেছে। আর এই জন্যেই গতকাল 102 লোকসভা সিটের যে হারে ভোট পড়েছে তাতে সাধ্যপাতেই এই একইভাবে সব কিছু বজায় থাকবে বলে এটা আমার বিশ্বাস। শুনলেন, হিন্দি থেকে বাংলা সবটাই আপনারা বুঝে গেলেন যে কি বলেছেন তিনি। বাংলায় নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে জলবৎ অরলং হয়ে গেছে, যে তিনি কিন্তু এই রাজ্যে যে রামনবমীর মিছিলে হামলা হয়েছে সেটা কিন্তু তিনি উল্লেখ করলেন, এবং তিনি একদম কোনো রাজ্যের কথা না বলে প্রথম বললেন এবং শেষ বললেন যেটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাই নেক্সট মানে ফিউচার যিনি প্রাইম মিনিস্টার মানে পার্ট থ্রির পরে, সেই যোগী আদিত্যনাথের চোখে কিন্তু বাংলা খটকেছে। অর্থাৎ বাংলার বুকে সনাতনীদের ওপর যে আক্রমণ, মিছিলের ওপর যে আক্রমণ দেখলাম আমরা,
এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর যোগী যে কিন্তু এটার দিকে নজর রেখেছেন, দেখুন এই রাজ্যে এসব হতোই না, আমরা কিন্তু বহু যুগ কাটিয়ে এসেছি, এই রাজ্যে এইরকম কোনো গণ্ডগোল আমরা দেখিনি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এই সমস্ত কিছু, আর ইদানিং বাড়ছে ধীরে ধীরে, কোথাও যেন একটা অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং তার কিছু পিছনে কিন্তু ইন্ধন থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য। আমি আবারও বলছি, অনেকেই বলেছেন তার উস্কানিমূলক বক্তব্যের জন্য এই রাজ্যে সব হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ভেবে দেখলে সেটাই হয়, এক শ্রেণীকে একদম ক্লিন চিট দিয়ে দেন এবং দিয়ে আরেক শ্রেণীকে দোষারোপ করে দেন, তাদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের ওপর এই হচ্ছে, অথচ দেখা যায় উল্টো, আবারও সে একই কথা ঘুরে ফিরে আসে। আমি আপনাদের একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম যে ঝাড়খণ্ডে কীভাবে আটকাচ্ছে, অর্থাৎ দাঙ্গা যাতে না হয়, যাতে কোনোভাবে পাথর না পড়ে রামনবমী মিছিলের উপর, তার জন্য ড্রোন উড়িয়ে সেখানে দেখা হচ্ছে কে মাথার উপরে পাথর রেখে দিয়েছে। এখানেও তো আমরা দেখেছি রামনবমী মিছিলের উপর যে আক্রমণ হয়েছে, সেখানে উপর থেকে ইট ছুঁড়েছে, বোম ছুঁড়েছে, আমরা তো দেখেছি, ভিডিও ফুটেজ তো দেখা যাচ্ছে। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে মিথ্যে কথা বলেন জানি না, আর এইগুলোই কিন্তু নজরে পড়ে গেছে সবার, আর উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নজরে কিন্তু এখানে পড়েছে। দেখুন পুরোটা আপনি শুনলেন দেখলেন এবং দেখার পরে আপনি কী বুঝলেন আমাকে কিন্তু জানাবেন আপনি। এই যে যোগী আদিত্যনাথের নজর পড়লো, দেখুন কেউ এই প্রসঙ্গটা কিন্তু তোলেনি, ছুটপাট তুলছে কেউ জন, কিন্তু যোগী আদিত্যনাথের নজর কিন্তু এখানেই রয়েছে, অর্থাৎ সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে কেন, মিছিলে বা জুলুসে আক্রমণ হবে কেন, এই ট্র্যাডিশন তো কোনোদিন দেখিনি আমরা। দেখুন বিশ্বাস করুন, বললে আপনি হয়তো মানবেন কিনা জানি না, আমি যে জায়গায় থাকি এই জায়গায় কিন্তু এসব কোনোদিনই হয়নি, আমাদের এখানে রামনবমীর মিছিল যখন সেই বাধা চলছে, মানে গতবারের কথা বলছি, যখন বাধা নিষেধ চারিদিকে দিচ্ছে না হবে না এরকম চলছে, তার মধ্যে আমাদের এখানে মিছিল বেরিয়েছে, কেউ কিচ্ছু করেনি, কিছুই হয় না, কিন্তু এই যে টেন্ডেন্সি, একবার হাওড়ায় হলো, এবারে হাওড়ায় হয়নি, এবার হয়ে গেল মুর্শিদাবাদে, কেন হচ্ছে, কেন হবে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু বক্তব্য রাখেন যে বক্তব্যগুলো শুনলেই মনে হয় একটা দাঙ্গা টাঙ্গা হবে। আসলে ভোট পলিটিক্স এতটাই দরকার, মানে একটা কোথাও যেন সেই তুষ্টিকরণ যেটা যোগী আদিত্যনাথজি বললেন, যোগীজির কথাগুলো কিন্তু আপনি ভালোভাবে শুনেছেন তো, আশা করি ভালোভাবে শুনেছেন, আমি বাংলায় আপনাকে বুঝিয়ে দিয়েছি, তাই পুরোটা শোনার পরে আপনার কী মনে হচ্ছে, বাংলায় আমাদের একটু ভাবারও দরকার আছে না, যে আমরা ঠিক কি করছি, কেন করছি, কী জন্য করছি, আমরা কোথাও যেন হারিয়ে যাচ্ছি না, অন্য জায়গায় ডিভাইডেড হয়ে আছি না, আমরা ইউনাইটেড নই, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ভাবেন যে দরকার নেই, ইউনাইটেড ব্লক ভোট যারা দেবে তাদের দরকার আছে, আমরা কিন্তু ব্লক ভোট দিতে পারি, এটা আমাদের বোঝাতে হবে, আর ব্লক ভোট ছাড়া উপায়ও নেই আমাদের, কারণ আমাদের এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই এসে যাচ্ছে আস্তে আস্তে, যেভাবে এই রাজ্যে চলছে সব কিছু ভালো লাগছে না, বিশ্বাস করুন এটা বলতেও আমার যেন কেমন লাগছে, এরকম পরিস্থিতি আমি কোনোদিন দেখিনি যা এখানে তৈরি হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে যেন পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের সংখ্যা এখানে বেড়েছে বোঝা যায়, যখন সিএ আন্দোলনে ট্রেন জ্বালিয়ে দেয় সব বুঝি আমরা, হঠাৎ করেই ট্রেন জ্বালানো, আগুন জ্বালানো, এই সমস্ত কিছু কালচারটা কোথা থেকে এলো, বাংলায় তো সব ছিল না, হঠাৎ করে ট্রেন জ্বালানো, সিএ আন্দোলন, বিরোধী আন্দোলন, এইসব কী হলো, আজ দেখা যাচ্ছে সিএটা কোনোটাই কিন্তু মুসলিমদের তাড়ানো কিছু নেই, কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিমরা অনুপ্রবেশকারী যারা, তারা কি এই রাজ্যে অরাজকতা সৃষ্টি করছে না, কারা করছে, মুর্শিদাবাদ এই পার্টে কারা করেছিল, এগুলো খোঁজ নেওয়া দরকার আছে, আবার যদি আমি বলি এনআইএ তদন্ত দরকার তাহলে বলবে এনআইএ করছে, এও চ্যানেলটাও এনআইএ করে, এনআইএ ছাড়া উপায় তো নেই, ওই জায়গায় দুজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো, দুটো থানার ওসিকে সাসপেন্ড করা হলো, তাও কারা করলো না, নির্বাচন কমিশন থেকে করলো, ব্যাপারগুলো ভাবার আছে জানেন, আমরা ক্যাজুয়ালি দেখি, ওই দেখলাম ওপরে ওপরে দেখলাম তারপর ভুলে গেলাম, এটা করবেন না, কারণ বিষয়টা হচ্ছে আগামী দিনে কী হবে, ভোট যাবে, ভোট আসবে, কিন্তু আমরা কোন জায়গায় আছি এটা ভাবতে হবে, যাই হোক আর কিছু বলবো না, এবার আপনি বলুন আপনার কী মনে হচ্ছে, পুরোটা দেখার পরে পুরোটা শোনার পরে কীরকম মনে হলো আপনি নিশ্চয়ই জানাবেন, আর এই যে হিন্দি থেকে বাংলা করে দেওয়া এটা ভালো লাগছে তো আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে কী বলুন তো আমি একটু উৎসাহ পাই, উৎসাহ পেলে আমি আবারও কাজ করি, এটা করতে একটু সময় লাগে কিন্তু আপনজনদের জন্য করতে ইচ্ছেও হয়, আপনারা জানাবেন, আর এই প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন, যদি মনে হয় আপনি নতুন এসেছেন এই চ্যানেলে এরকম কথাবার্তা আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন, এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়, খুব ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।